মাঝখানে বারবার মনে হয়েছে যে এই পথে হয়তো শেষ গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু 138 জনের তরুণদের ঐক্যবদ্ধ চেতনার ফলশ্রুতিতে আমরা কিন্তু একদম আমাদের মূল গন্তব্য অত্যন্ত দুর্গম পথ হওয়া সত্ত্বেও আমরা হামহামে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি হামহামের সেই প্রাকৃতিক সৌন্দর্য। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণা, যেটি সিলেটের কমলগঞ্জে অবস্থিত, সেই পাহাড়ের গহীনে হামহাম ঝর্ণার সামনে উপস্থিত হলাম। সিলেট জেলা আমাদের, আপনি জানেন যে আমাদের কর্মী সংখ্যা খুব কম, তারপরে যে কয়েকজন আছে তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই সফরের আয়োজন করেছে, এই সফরের যেমন বিশেষ করে দুইটা দাওয়াতি প্রোগ্রামের যারা তারা যেভাবে সুন্দর করে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করে নিন। দেশের 24টি সাংগঠনিক জেলা থেকে মোট 138 জন কর্মী ও সুধী শিক্ষা সফরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আন্দোলনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেল, জেলা যুব সংঘের সভাপতি ইমরান হাসিন আল আমিন এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। সফরকারীরা 27 সেপ্টেম্বর রাতে রূপগঞ্জ নারায়ণগঞ্জের পূর্বাচল নতুন শহরে অবস্থিত মারকাজুস সুন্না সালাফি মাদ্রাসায় একত্রিত হন। এ সময় কেন্দ্রীয় দায়িত্বশীলদের উষ্ণ অভ্যর্থনা জানান যুবসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং অত্র মাদ্রাসার অধ্যক্ষ এহসান এলাহি জহির। অতঃপর রাতের খাবার শেষে মাদ্রাসা সংলগ্ন মসজিদে সফরের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন যুবসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এবং সহসভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ। অতঃপর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানের নসিহাতান্তে রাত 1টা নাগাদ 3টি বাসযোগে সফরের দোয়া পাঠের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শাহবাজপুরে যাত্রা বিরতি দিয়ে হাইরোড সংলগ্ন বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদে ফজরের সালাত আদায় করা হয়। এ সময় অত্র মসজিদের মাজহাবি ইমামকে দাওয়াত দেওয়া হয় এবং বিভিন্ন লিফলেট, প্রচারপত্র ও বই পুস্তক হাদিয়ে দেওয়া হয়। অতঃপর পুনরায় যাত্রা শুরু করে সকাল 8:30 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের অপোজিটে ভানুগাছ রোড সংলগ্ন একটি খাবার হোটেলে যাত্রা বিরতি দিয়ে সকালের নাস্তা করা হয়। দ্রুত নাস্তা শেষে সফরের প্রথম স্পট হামহাম জলপ্রপাতের উদ্দেশ্যে পুনরায় গাড়ি ছেড়ে যায়। 147 অথবা 170 ফুট উঁচু হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত। চায়ের রাজধানী শ্রীমঙ্গলের আঁকাবাঁকা রাস্তার দুধারে উঁচু নিচু লাল মাটির ভূমি আর ছোট্ট টিলায় পরিপাটি করে লাগানো সবুজ চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে কলাবন পাড়ার মাথায় এসে যাত্রা বিরতি হয়। সেখান থেকে ইজিবাইক যোগে কলাবন পাড়ার শেষে এবং রাজকান্দির অগ্রভাগে এসে পৌঁছায়। সেখান থেকে প্রায় 7.5 কিলোমিটার পাহাড়ি গহীন জঙ্গলের উঁচু নিচু টিলা প্রায় 2 ঘন্টা হেঁটে অতিক্রম করে বনের প্রান্ত সীমায় হামহাম জলপ্রপাতের দেখা পাওয়া যায়। কালো পাথরের গা ছুঁয়ে তীব্র বেগে আছেড়ে পড়া দুধ সাদা পানিতে শরীর ভেজানোর সাথে সাথে সফরকারীদের সমস্ত কষ্ট ও ক্লান্তি নিমিষেই ম্লান হয়ে যায়। সকলেই পানিতে নেমে ছোট বাচ্চাদের মতো হর্ষ উল্লাসে মেতে ওঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা আলা নবিয়ে বাদা, আম্মা বাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণা, যেটি সিলেটের কমলগঞ্জে অবস্থিত, সেই পাহাড়ের গহীনে হামহাম ঝর্ণার সামনে উপস্থিত হলাম। আমরা আসলে ভাবতেই পারি নাই যে সিলেটের বুকে এত দুর্গম একটা পাহাড় এবং সেখানে এরকম ঝর্ণাধারার খোঁজ আমরা পাবো। তো ভেবেছিলাম হয়তো বা সামান্য কিছু হাঁটলে হয়তো পেয়ে যাবো ছোটোখাটো একটা ঝর্ণা, কিন্তু না, ঝর্ণাটা অনেক মাশাল্লাহ দৃষ্টিনন্দন, অনেক উপর থেকে প্রবাহিত হচ্ছে। এবং সাধারণত এই ঝর্ণাগুলো আমরা
দুর্গম পাহাড়ি এলাকা যেটা বান্দরবন খাগড়াছড়িতে অবস্থিত সেই সমস্ত পাহাড়ে আমরা কামনা করি, কিন্তু এইখানে এটা কিছুটা বিষয়কর মনে হচ্ছে। তো আমরা বাকি কিছু শুনবো আমাদের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, তার কাছ থেকে আমরা শুনবো। তো আমরা সর্বশেষ অভিমত এটাই ব্যক্ত করব যে পাহাড়ের বুকে এই যে অনিন্দ্য সুন্দর ফরুকু ধারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক অসংখ্য নিদর্শনের মধ্যে সামান্য একটি নিদর্শন, যে নিদর্শন আমাদেরকে মুগ্ধ না করে পারে না। যেই এখানে যত কষ্ট স্বীকার করে আসুক না কেন, এই ঝর্ণাধারা দেখার পরে নিঃসন্দেহে তার সমস্ত কষ্ট সব দূর হয়ে যাবে। তো সেই আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মহিমাকে সচক্ষে মানে দেখা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে আজকে আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। আমরা আরও কিছু শুনবো আমাদের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব নুরুল ইসলাম, ডক্টর নুরুল ইসলাম, যিনি নিজেও প্রকৃতি প্রেমী এবং লেখক মানুষ, তার কাছ থেকে আমরা তার সাহিত্যিক ভাষায় কিছু বিবরণ শুনতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আওয়ামী যুব সংঘ প্রতি বছরের ন্যায় এবং আড়াই ঘন্টার আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ মাড়িয়ে কষ্ট স্বীকার করে এবং কণ্ঠকাকীর্ণ পথ মাড়িয়ে আমরা অবশেষে আমাদের গন্তব্যে আসতে পেরেছি। মাঝখানে অনেকবার মনে হয়েছে এবার মনে হয় রণভঙ্গ দিতে হবে, আর মনে হয় হলো না এই যাত্রায়, কিন্তু না, বারবার আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি, তার তাসবিহ পাঠ করেছি, তার কাছে শক্তি সঞ্চয় তাসবিহ পাঠ এবং তার প্রশংসা জ্ঞাপনের মাধ্যমে আমরা বারবার যেন একটি আল্লাহ প্রদত্ত শক্তি আমাদের বুকের মধ্যে এসেছে। সেই অসীম সাহস নিয়ে কিছু নতুন যুবার দল, যুবসংঘ মানেই হচ্ছে তারুণ্যের উদ্দীপ্ত উদ্দীপনা, সেই উদ্দীপ্ত কতিপয় তরুণ আজকে আলহামদুলিল্লাহ 138 জন বাংলাদেশ আহলে যুবসংঘের এই তরুণ এই দুর্গম পাহাড় পাড়ি দিয়ে আজকে হামহাম ঝর্ণার কাছে, যখন আমরা কাছাকাছি এসে পানির দেখা পেলাম তখন মনে হলো যতদূর পথ পাড়ি দিয়েছি সেই ক্লান্তিগুলো এক নিমিষেই যেন উবে গেল মনে হলো। তো প্রত্যেকবার পাহাড়ে আসলে মনে হবে আর মনে হয় আসবো না, কিন্তু যখনই আপনি ঝর্ণার সান্নিধ্যে আসবেন, ঝর্ণায় অবগাহন করবেন, গোসল করবেন, আপনার রাজ্যের ক্লান্তি যত আছে সব নিমিষেই শেষ হয়ে যাবে এবং বারবার মনে হবে যে এই পাহাড়ে আসি। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিনের এক অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত একটি সুন্দর দেশ। তো আমরা বিদেশে সফর করি, কিন্তু আমার মনে হয় যে বিদেশ তো আমরা সফর করবো, কিন্তু আমাদের দেশটা যে এত সুন্দর সেটা দেখার জন্য বারবার আমাদের এইসব অঞ্চলে আসা দরকার এবং নিজের মনোবল শক্ত রাখতে হবে। অনেক সময় যাত্রাপথে অনেকেই মনোবল ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করে বা বলে যে ভাই অনেক দূরে আছে, কিন্তু সেই মনোবল ভাঙলে আমাদের চলবে না, মনোবল শক্ত করে ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ঝর্ণাতে সুন্দর চমৎকারভাবে আল্লাহর মানে নিয়ামত, অনন্য নিয়ামত, সেই নিয়ামতের ফুলগো ধরা আমরা দেখতে পাচ্ছি। এখানে ঝর্ণাতে গোসল করছে আমাদের ভাইয়ের, ইনশাআল্লাহ আমরাও সেদিকে এগিয়ে যাব। এখন আমাদের যুবসংঘের কেন্দ্রীয় সেক্রেটারি আবুল কালাম আজাদ কিছু বলবেন আপনাদের সামনে। এখন কথা বলছেন বাংলাদেশ আহলেদি যুবসংঘের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব মাওলানা আবুল কালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নাবিয়া বাদা ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ আহলেদি যুবসংঘের কেন্দ্রীয় শিক্ষা সফর প্রতি বছর এবছরও অনুষ্ঠিত হচ্ছে 28 এবং 29 সেপ্টেম্বর 2023। দেশের দুইটি জেলা মৌলভীবাজার এবং সিলেট, এই দুই জেলার প্রথম দিনের আজকে আমরা মৌলভীবাজারের একদম দুর্গম পথের হাম হাম ঝর্ণায় উপস্থিত হয়েছি। গোটা দেশ থেকে দায়িত্বশীল কর্মী ভাইদের বিশাল 138 জনের বহর নিয়ে আমরা এখন এখানে অবস্থান করছি। তো মাঝখানের আড়াই ঘন্টা পায়ে হেঁটে চলার পথের যে অনুপ্রেরণা, যে তরুণদের যে শক্তি, সেটা যদি ঐক্যবদ্ধ করে সমাজ সংস্কারের পথে এগিয়ে যাওয়া যায় তাহলে সহজেই লক্ষ্যপানে এগিয়ে যাওয়া যায়। তার একটা জ্বলন্ত জাজ্বল্য দৃষ্টান্ত আমরা পেলাম, কারণ হচ্ছে মাঝখানে বারবার মনে হয়েছে যে এই পথে হয়তো শেষ গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু 138 জনের তরুণদের ঐক্যবদ্ধ চেতনার ফলশ্রুতিতে আমরা কিন্তু একদম আমাদের মূল গন্তব্য, অত্যন্ত দুর্গম পথ হওয়া সত্ত্বেও আমরা হামহামে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি হামহামের সেই প্রাকৃতিক সৌন্দর্য, যে ঝর্ণার ঝরঝরে পানি পড়ছে,
বাংলাদেশ আহলে যুব সংঘ সব সময় এই চেতনায় বিশ্বাসী যে যত সমাজ সংস্কারের পথ যত কঠিন হোক না কেন সমাজ সংস্কারের পথ যত দুর্গম হোক না কেন তারুণ্যের এই চেতনাকে যদি আমরা সুসংগঠিতভাবে জামাতবদ্ধভাবে সুনির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যেতে পারি সমস্ত বাধা উপেক্ষা করে সমস্ত দুর্গম পথ মাড়িয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ সংস্কারের লক্ষ্য পানে এগিয়ে যেতে পারব সমাজ থেকে শিরক বিদআত জাহেলিয়াত কুসংস্কার দূরীভূত করে ওহির আলোয় সমাজকে আলোকিত করতে পারবো ইনশাআল্লাহ এই চেতনা নিয়ে আমরা আবারও ফিরে যাব তো সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পরবর্তী আরো একদিন আছে আমরা সিলেটে তো এই দিনের জন্য আমরা পুরো সফরটা নিরাপদে শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি সাথে সাথে যারা আইটি বিভাগের মাধ্যমে এই আমাদের এই দুর্গম পথের স্মৃতি ধারণ করছেন এবং পরবর্তীতে আমরা যারা দেখব আমরা তাদেরকেও শুকরিয়া আদায় করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহুম আমিন জাযাকুমুল্লাহ খায়রান এই পর্যায়ে আমাদের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল মাহমুদ ভাই আছেন তার সংক্ষেপে তার অভিব্যক্তি পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد قال الله تبارك وتعالى قل سيروا في الأرض الحمد لله أمرا কোরআন কারিমের অসংখ্য আয়াতের দিকে যদি লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন জমিন পরিভ্রমণ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন তো উৎসাহিত করেছেন সাথে সাথে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিশৈলী তার নিপুণতা তার ক্ষমতা তার বড়ত্ব এবং তিনি কোন নিপুণ হাত দিয়ে বা কি নিপুণভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা হামহাম জলপ্রপাত আলহামদুলিল্লাহ যে ঝর্ণা এটা কেউ কেউ কোনো কোনো রেওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে এগুলোর উৎস হচ্ছে জান্নাতের পরিশ্রম তথা জান্নাত যে সমস্ত ঝর্ণাধারা রয়েছে সেখান থেকে তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা একটা মৌলিক শিক্ষা পেতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় দীর্ঘ পথ অতিক্রম করে তিনি হিজরত করেছিলেন তো আমরা মোটামুটি কিছুটা উপলব্ধি করতে পেরেছি যে বন্ধুর পথ সে দুর্গম পথগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল সে অনুভূতিটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আজকের এই সফরের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ হয়েছে বলে আমরা দৃঢ় বিশ্বাসী কারণ হিজরত স্বদেশ ত্যাগ করে অন্য দেশে যে হিজরত করা এবং পথগুলো অনেক বিপদসংকুল ছিল বন্ধুর ছিল দুর্গম ছিল তো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার উদ্দীপ্ত চেতনায় সর্বদা জাগ্রত থাকে তারই তার প্রমাণ বহন করেছে এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি ময়দানে কষ্ট সহ্য করতে পারি এবং পারবো ইনশাআল্লাহ অতীতেও পেরেছি আজও পাচ্ছি এবং ভবিষ্যতে পারবো ইনশাআল্লাহ এই দৃপ্ত উদ্দীপনা আমরা আজকের এই সফর থেকে আমরা নিতে পারি ইনশাআল্লাহ আর সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের আন্দোলনের কিছু দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ এসেছেন যা সারা বাংলাদেশের 138 জনে একটা বিশাল বহর নিয়ে আমরা দুই দিনের প্রায় তিন দিন বা তারও বেশি সফর নিয়ে আমরা এসেছি বিশেষ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখছি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে আন্দোলন যুব সংঘ যে তারা যে দুর্গম পথ অতিক্রম করতে পারে তাদের যে সাহস রয়েছে তারা যে কোনো পথে অতিক্রম করার সাহস তাদের রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে একটা চ্যালেঞ্জ ছোটোখাটো হলেও গ্রহণ করেছি এটা আল্লাহর শুকরিয়া এবং যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে ফিরে যেতে পারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি মহিলা সংস্থা এবং পেশাজীবী ফোরাম সকলের উদ্দেশ্য একটাই হচ্ছে আমরা আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এইভাবেই আমরা কিন্তু চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুন যে সমস্ত ভাইরা এসেছেন তাদের এই সফরকে সাওয়াবের সফর হিসাবে কবুল করুন আল্লাহুম আমিন সাথে সাথে আমরা যেন প্রকৃত মুসলিম হয়ে আল্লাহর এই নিদর্শন দেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনে পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম আমিন আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অতঃপর সেখান থেকে পুনরায় দু ঘন্টা দুর্গম পথ পাড়ি দিয়ে তীব্র ক্ষুধা আর দম বন্ধ হওয়া ক্লান্তি নিয়ে কর্মীরা প্রায় বিকাল 4টা নাগাদ কলা বনে ফিরে আসে সেখান থেকে আবার বাদ মাগরিব শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের সেই খাবার হোটেলেই এসে দুপুরের খাবার খাওয়া হয় এ সময় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিলেট শহরের কুমারপাড়ায় অবস্থিত আত্তাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে আয়োজিত যুব সমাবেশে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব প্রাইভেট কার যোগে রওনা হন
অন্যান্য কর্মীরা সেখানে খাবার খাওয়া শেষে সামান্য বিশ্রাম নিয়ে যুব সমাবেশে যোগ দেওয়ার জন্য যাত্রা করে রাত ১০টায় কুমারপাড়ায় পৌঁছে। জেলা যুব সংঘের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে আয়োজিত যুব সমাবেশে উক্ত তিন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর নুরুল ইসলাম এবং আত্তাকুয়া মসজিদের মোতাওয়াল্লি জনাব আব্দুস সবুর চৌধুরী। কেন্দ্রীয় দায়িত্বশীল ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব সংঘের সাবেক তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আত্তাকুয়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কালাম মাহমুদ চৌধুরী, সিলেট উত্তর জেলা আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিলেট দক্ষিণ জেলা সভাপতি জাবের আহমদ, উপদেষ্টা শাহিন আলম, জেলা যুব সংঘের সহসভাপতি গোলাম আজম প্রমুখ। যুব সমাবেশ শেষে রাতের খাবার খাওয়া হয় এবং পার্শ্ববর্তী সোবহানীঘাট রোজ ভিউ পয়েন্টে হোটেল আল সালিমে রাত্রিযাপন করা হয়। উল্লেখ্য যে প্রথম দিনের শিডিউল বিপর্যয়ের কারণে আরও কয়েকটি স্পট দেখা বাকি থেকে যায়। দ্বিতীয় দিন ২৯শে সেপ্টেম্বর বাদ ফজর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তারা উভয়ে কর্মীদেরকে সুশৃঙ্খলভাবে সফর উপভোগ করা এবং দায়িত্বশীলদের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শনের তাকিদ দেন। অতঃপর সকাল ৭টায় দ্বিতীয় দিনের প্রথম স্পট সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় এবং সকাল ৮টায় সেখানে পৌঁছায়। সকালের মিষ্টি রোদে মেঘালয় পাহাড় বেষ্টিত সাদাপাথর এলাকার সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে। চোখ যতদূর যায় পায়ের নিচে বিছানার ন্যায় শুধু পাথর আর পাথর বিছানো, তারই মাঝখান দিয়ে ভারতের ধলাই নদী থেকে বেরিয়ে আসা অপ্রতিরোধ্য স্বচ্ছ পানি সূর্যের আলো পড়ে আয়নার মতো ঝকঝক করছে। এমন অনিন্দ সুন্দর দৃশ্য দেখে কর্মীরা কেউ হাঁটু পানিতে নেমেছিল, আবার কেউ গোসলে নেমে পড়ে। যাই হোক, সাদা পাথর দেখে সকালের নাস্তা সেরে সকাল ১১টায় রাতার সোয়াব ফরেস্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সোয়াব ফরেস্টের রাস্তা সরু হওয়ায় যানজট সৃষ্টি হলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কায় রাতারগুল না দেখেই সেখান থেকে পরবর্তী স্পট জাফলংয়ের দিকে গাড়িযাত্রা করে। গাড়ি যতই সামনে এগোতে থাকে রাস্তার দুপাশে মেঘালয়ের বিশাল পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন সম্পূর্ণ জাফলংকে পাহাড় চক্রাকারে আগলে ধরে আছে। এভাবেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বিকাল ৩টা ৩০ মিনিটে জাফলং জিরো পয়েন্টে পৌঁছে প্রথমে জোহর ও আসরের সলাৎ জমা কসর করা হয়। অতঃপর পার্শ্ববর্তী একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে যে যার মতো নদীতে নেমে পড়ে। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি নদী জাফলংয়ে প্রবেশ করে পিনাইন নাম ধারণ করেছে। সে নদীর ভয়ঙ্কর সুন্দর মনমোহক স্রোতে অবগাহন করে ফেরার প্রস্তুতি গ্রহণ করা হয়। উল্লেখ্য যে এদিন বাদ মাগরিব থেকে জেলা যুব সংঘের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে কাপাউড়ায় ইসলামী সেমিনারের আয়োজন করা হয়। সেখানে যোগদান করেন যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, সাবেক সহসভাপতি ডক্টর নুরুল ইসলাম এবং আহলে হাদিস পেশাজীবী ফোরামের সভাপতি ডাক্তার শওকত হাসান প্রমুখ। এখানে সময় স্বল্পতার কারণে অন্যান্যরা সেমিনারে অংশগ্রহণ করেনি। দুটি বাস গোয়াইন ঘাটের হরিপুরে রাতের খাবারের জন্য জাফলং থেকে চলে যায়। জাফলং থেকে আমাদেরকে যখন মোটরসাইকেলে তারা নিয়ে গেলেন, বাজারের মধ্যে দিয়ে স্লোগান দিতে দিতে নিয়ে গেছে, শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত গেছে, ব্যাপার কি, কোথায় স্লোগান কিসের? পুলিশ যায় খোঁজ খবর নিয়েছে, ওসি ডেকেছে, সর্বোপরি আমাদের বিষয়ে জেনে তারা আর কিছু বলেন, আলহামদুলিল্লাহ তারাও সন্তুষ্ট, কোনো সমস্যা নেই। তো স্লোগান দিতে দিতে যে এভাবে সিলেটের মাটিতে এটা হবে, ইতিপূর্বে কখনো হয়নি, যেটা এই মুহূর্তে হয়েছে, এই বছরে হলো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বোপরি আমাদের সফর সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আপনারা পরামর্শ দেবেন, আপনারা সবার পরামর্শ যদি এক জায়গায় করি তাহলে সামনে শিক্ষা সফর আরও ভালো হবে ইনশাল্লাহ। তো আমাদের জেলা যেটা মিটিং হয় সেটাতে আমরা সবাই পরামর্শ কিছু নিয়ে আসবো যে শিক্ষা সফরগুলো এরকম এরকম করলে ভালো হয়, সেই পরামর্শগুলো আমরা লিখিতভাবে রাখবো, সামনে শিক্ষা সফরে আমরা সেটা ইয়ে করবো। তো সর্বোপরি যাই হোক,
আর বিশেষ করে নারায়ণগঞ্জ জেলাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে যাচ্ছি তারা প্রথম থেকে এ পর্যন্ত যত পরিশ্রম করেছেন মাশাআল্লাহ তাদের পরিশ্রম প্রত্যেকটা সফরে কঠোর পরিশ্রম করেন তারা আমরা দোয়া করি আল্লাহর কাছে তাদের পরিশ্রমটাকে কবুল করুন এবং আরো সামনে থেকে আমরা আরো জেলাকে কামনা করব যে তারা এই ধরনের পরিশ্রম দেখে শিখবেন এবং আমরা অন্যান্য জেলার থেকে এই ধরনের পরিশ্রম আশা করি এবং এই শিক্ষা সফরগুলোকে আরো সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য তারা বিশেষ শ্রম দিবেন এই আশা করছি ইনশাআল্লাহ তো যাই হোক আর সিলেট জেলা যে আয়োজন করে সিলেট জেলা আমাদের আমি জানি যে আমাদের কর্মী সংখ্যা খুব কম তারপরে যে কয়েকজন আছে তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই সফরের আয়োজন করেছে এই সফরের যেমন বিশেষ করে দুইটা দাওয়াতি প্রোগ্রামের যারা তারা যেভাবে সুন্দর করে আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করে নিন জান্নাতুল ফেরদাউসের ওসিলা বানিয়ে দিন তো যাই হোক আমরা যারা এসেছি সবাই বিভিন্ন জেলা থেকে তারা আসলে যেই আনুগত্য করেছেন আলহামদুলিল্লাহ তাদের যে সুশৃঙ্খল ইয়ে ছিল সেটা আমরা খুব সন্তুষ্ট তো যাই হোক এটা আমাদের জাবের আহমেদ তিনি হচ্ছেন সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলার তিনি সম্মানিত সভাপতি আন্দোলন আলাদেশ আন্দোলন বাংলাদেশের সভাপতি এবং তার যে বলিষ্ঠ ভূমিকা আলহামদুলিল্লাহ তার বলিষ্ঠ ভূমিকার কারণে সিলেটের মাটিতে আমরা এখন দাঁড়াতে পারতেছি আলহামদুলিল্লাহ তো তার জন্য আমরা সবাই দোয়া করব এবং তার সাথে যারা আছেন আমাদের আরও যুবকদের যুবক সংঘের যে আমাদের গোলাম আজম যে শ্রমটা দেন হ্যাঁ মাশাআল্লাহ তো দোয়া করবেন হ্যাঁ আর জাবের ভাইয়ের বড় ভাই আছেন এখানে শাহিন ভাই জাবের উনি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই শ্রম দিচ্ছেন জাবের ভাইয়ের সাথে এবং আমাদের খুবই তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বরকত দান করুন আমরা দোয়া করি তারা যেভাবে শ্রম দিচ্ছেন এবং যেভাবে অর্থ ব্যয় করছেন এই সংগঠনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই তৌফিকটা আরও দিন তাদের অর্থ সম্পদে বরকত দান করুন তাদের ইহকাল পরকালে আল্লাহ তাআলা মঙ্গল দান করুন আমিন এক আমরা এখান থেকে আজকের সফরের সমাপ্তি ঘোষণা করছি সবাই বৈঠক শেষে দোয়া পড়ি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং একটি বাস কেন্দ্রীয় দায়িত্বশীলদের অপেক্ষায় রাত 9:30 পর্যন্ত অপেক্ষা করে অতঃপর হরিপুরে রাতের খাবার শেষে রাত 12:00 নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা হয় অতঃপর সফরকারীরা ঢাকা থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন ফালিল্লাহিল হামদ